আপনি কি থাইরয়েডের রোগী? আপনার বংশে কি কারো থাইরয়েডের রোগ রয়েছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি। থাইরয়েডের রোগীরা অনেক সময় বুঝতে পারে না তারা কোন খাবার খাবে, না জেনে কিছু খাবার খেয়ে ফেলে যা তাদের জন্য মারাত্মক বিপজ্জনক। এসব খাবার খাওয়ার কারণে অজান্তেই রোগ বাড়তে থাকে। আপনি যদি থাইরয়েডের রোগী হয়ে থাকেন তাহলে জেনে নিন, ভুলেও যেসব খাবার খাওয়া ঠিক নয়, এসব খাবার খেলে বিপদ বাড়তে পারে। আর এই খাবারগুলো থাইরয়েড রোগীর জন্য বিপজ্জনক হতে পারে। আপনি যদি ব্রোকলি, বাঁধাকপি ও ফুলকপি খেয়ে থাকেন তাহলে সাবধান, থাইরয়েডের সমস্যা হলে ব্রোকলি, বাঁধাকপি ও ফুলকপি খাওয়া যাবে না, কারণ এই সবজিগুলো ক্রুসিফেরাস পরিবারের অন্তর্গত। ক্রুসিফেরাস পরিবারের সকল শাকসবজিতে গ্লাইকোজেনস রয়েছে বলে এগুলো বেশি খাওয়া উচিত নয়। আপনার গোপন থাইরয়েডের সমস্যা থাকলেও এসব খাবার খেলে এই সমস্যা আরও বেড়ে যাবে। তবে যারা সুস্থ আছেন, যাদের কোনো প্রকার সমস্যা নেই বলে মনে করছেন, তারা অবশ্যই এই সবজিগুলো খেতে পারবেন। থাইরয়েডের সমস্যা হলে সয়াবিন বা সয়াবিন জাত সব ধরনের খাবার বাদ দিতে হবে। বেশ কিছু সমীক্ষায় দেখা গেছে সয়াবিন জাতীয় খাবার খেলে থাইরয়েডের ওষুধ ঠিকমতো কাজ করে না, তাই সয়াবিন, সয়া দুধ, টোফু ইত্যাদি খাবারগুলো মেপে মেপে খাওয়া ভালো। থাইরয়েডের সমস্যা থাকলে কফি খাওয়া এড়িয়ে চলুন, অধিক পরিমাণে ক্যাফিন খেলে থাইরয়েডের সমস্যা বেড়ে যেতে পারে। তবে একদম ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই, মাঝে মাঝে একটু খেতেই পারেন। থাইরয়েডের সমস্যা থাকলে মিষ্টি জাতীয় যে কোনো খাবার ডায়েট থেকে বাদ দিন। থাইরয়েডের সমস্যা থাকলে ওজন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে, তাই মিষ্টি জাতীয় খাবার একেবারে এড়িয়ে চলাই ভালো। আপনার যদি প্যাকেটজাত খাবারের প্রতি আকর্ষণ থাকে তাহলে শুনুন, থাইরয়েডের সমস্যা বাড়িয়ে তোলে এইসব প্যাকেটজাত খাবার। এসব খাবারে লবণ, চিনি ও তেলের পরিমাণ বেশি থাকে যা দ্রুত ওজন বাড়িয়ে তোলে, তাই এ ধরনের খাবার এড়িয়ে চলুন। ফাইবার জাতীয় খাবার শরীরের জন্য খুবই ভালো, এমনকি ওজন কমাতেও সাহায্য করে ফাইবার। তবে জানেন কি, থাইরয়েড হলে অত্যধিক ফাইবার জাতীয় খাবার না খাওয়াই ভালো। অধিকাংশ চিকিৎসকের মতে দুগ্ধজাত খাবার শরীরে হরমোনের তারতম্য বাড়িয়ে তোলে, তাই থাইরয়েডের সমস্যা হলে দুধ, মাখন ও চিজের মতো খাবার এড়িয়ে চলতে হবে। তবে টক দই হজমের জন্য উপকারী, তবুও আপনার জন্য টক দই ভালো হবে কিনা, কতটুকু পরিমাণে খাওয়া উচিত নাকি একেবারেই বর্জন করা উচিত তা চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নিন। থাইরয়েড গ্রন্থির সঠিক কার্যক্রমের জন্য আয়োডিনের প্রয়োজন রয়েছে, কিন্তু সাধারণ লবণে এই মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে না, তাই থাইরয়েড থাকলে সাধারণ লবণ খাওয়া বাদ দিন। অতিরিক্ত পরিমাণে প্রক্রিয়াজাত খাবার খাওয়ার কারণে বর্তমানে থাইরয়েড রোগ বেড়ে যাচ্ছে, কারণ এসব খাবারে কেমিক্যাল থাকে। প্রক্রিয়াজাত খাবার টাইপ 2 ডায়াবেটিস ও হার্টের রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে, থাইরয়েডের সমস্যা সহ অন্যান্য রোগের মাত্রা বাড়াতে না চাইলে প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের টিপস? এরপর স্বাস্থ্য ও রূপচর্চা বিষয়ক কোন বিষয়ে টিপস জানতে চান তা মন্তব্য করে জানান। আমাদের হিল লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে কার্যকরী টিপ সম্পর্কে জানতে বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সুস্থ থাকুন, সুস্থ রাখুন।